সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, এবং প্রত্যেক দিনের মতো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিজ্ঞ আলোচক, যিনি স্বাস্থ্য বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফয়সাল জামান, সহকারী অধ্যাপক ডেন্টাল বিভাগ শাহ মখদুম মেডিকেল কলেজ রাজশাহী। ডাক্তার মোহাম্মদ ফয়সাল জামান, আপনাকে আমাদের আজকে বরেন্দ্র টিভির স্টুডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ জানাই বরেন্দ্র টিভি কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাই হিলটেক রিয়েল এস্টেট কোম্পানিকে। ধন্যবাদ ডক্টর ফয়সাল জামান, আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন যাবত এই যে ডেন্টাল সেবা কিন্তু আপনি প্রদান করে আসছেন আমরা জানি, এবং আমি নিজেও আপনার সেবা নিয়েছি এক সময়। এই যে সেবা দিতে গিয়ে আপনি বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বিভিন্ন ধরনের পেশেন্ট দেখেছেন, কিন্তু এই যে রমজান মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস, আপনি আমাদের এই বরেন্দ্র টিভির দর্শকদের জন্য রমজান মাসে তারা দাঁতের কী ধরনের যত্ন নেবে সে বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। রমজান মাসে দাঁতের যত্ন একটু স্পেশালভাবে নিতে হয়, কারণ হচ্ছে একটা রেগুলার অভ্যস্ত জিনিস থেকে আমরা হঠাৎ করে খাদ্যাভ্যাসে একটা চেঞ্জ নিয়ে আসি, সেই হিসাবে একটু দাঁতের যত্ন অবশ্যই নিতে হবে। সেটা খুব বেশি কিছু না, হয়তো দুই বেলা ব্রাশ করবেন, এবং সেই সাথে হালকা একটু মিশকও করতে পারেন। মিশকটা আপনি বিভিন্নভাবেই করতে পারেন, হয়তো নিমের ডাল দিয়ে করতে পারেন, বা জৈতুনের ডাল আছে এগুলো দিয়েও আপনি করতে পারেন। এটা একটা সুন্নতি জিনিস, নিমের ডাল ব্যবহার করার একটা ফজিলত আছে যে এটা কিন্তু একটা ব্যাকটেরিসিডাল এজেন্ট হিসেবে কাজ করে, যেহেতু এটা নিমের ছাল কিন্তু তিতা, এবং তিতা কিন্তু ব্যাকটেরিয়াসিডাল হিসেবে কাজ করে, এই জন্য আপনি শূন্যত হবে আবার উপকারিতাও পাবেন এটা দিয়ে। আর ব্রাশ রেগুলার করতে পারেন, তো ব্রাশটা করবেন সকালে, সকালে মানে সেহরি খাওয়ার পর, আর বিকালের দিকে ব্রাশটা না করলেই ভালো, যেহেতু এটা ইসলামে একটা ইয়ে আছে, কিন্তু এটা আপনি ই করতে পারেন, এই মেশক ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে নিমের দাঁতনে উপকারিতা রয়েছে, উপকারিতা আছে, এটি বিকেল সময় রমজানের সময় করাই উত্তম, এর পরিবর্তে আমরা মেশকটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ, খুব চমৎকার পরামর্শ দিয়েছেন। আমরা অনেক সময় স্কেলিং সম্পর্কে আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, স্কেলিং করলে মনে হয় দাঁতের ক্ষতি হয় কিনা, অনেকে স্কেলিং করতে চায় না এবং অনেকে স্কেলিং করে, আসলে স্কেলিংটা কি এবং এটা কেন প্রয়োজন হয়? স্কেলিং সম্পর্কে আসলে আমাদের সবারই খারাপ ধারণা আছে একটা, যেমন স্কেলিং করলে অনেকে বলে যে মাড়ি দুর্বল হয়ে যায়, দাঁত পাতলা হয়ে যায়, দাঁত নড়ে যায়, এটা একদমই ভুল ধারণা। দাঁতে যখন পাথর পড়ে তখন দাঁতের মানে গাম বরাবর পাথরটা পড়ে, এবং পাথরটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ব্যাকটেরিয়া দাঁতে তৈরি। ব্যাকটেরিয়াটা দাঁতের গোড়াতে যতদিন থাকবে ততদিন কিন্তু আস্তে 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 দাঁতের গোড়াটাকে খেয়ে ফেলবে। এখন হঠাৎ করে যদি 40 বছর বয়সে এসে যদি সে স্কেলিং করে, ওই সময়তে কিন্তু পাথরটা উঠে যায়, স্কেলিং করলেই তো পাথর উঠে যাবে, পাথর উঠে গেলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়, শূন্যস্থান তৈরি, তখন একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ হলে যে দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো দুর্বল হয়ে যায়, যার কারণে দাঁতটা নড়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে 40 বছর এসে আমি কেন করবো? আমি যদি ইয়াং এজ থেকে যদি রেগুলার যদি আমি ই করি, এই স্কেলিংটা করি, তাহলে কিন্তু দাঁত সব খুব মজবুত থাকে এবং সুন্দর থাকে। স্কেলিংয়ের প্রক্রিয়াটা কি, এটা কীভাবে করা হয়? এটা একটা মেশিনের মাধ্যমে করা হয়, এটা একটা ভাইব্রেশন থাকে মেশিনের, একটা টিপস থাকে, টিপসে একটা ভাইব্রেশন হয় এবং সম্পূর্ণ পানি ফ্লো দিয়ে এটা পরিষ্কার হয়। অর্থাৎ এটা পুরো দাঁতটাকে পরিষ্কার করে, পরিষ্কার করে, জাস্ট খালি পাথরটাকে তুলে দেয়। এখানে কি কোনো রাসায়নিক ব্যাপার? না না না, এখানে কোনো ধরনের রাসায়নিক কোনো কিছু নাই, সম্পূর্ণ পানি ফ্লো দিয়ে এটা পরিষ্কার হয়। এটা কোনো সাইড ইফেক্ট বা কোনো, এটার কোনো সাইড ইফেক্ট নাই। এই যে সাইড ইফেক্ট বলতাম, যে বললাম যে যেটা আপনার হয়তো 40-45 বছর বয়সে এসে যদি করেন, সেক্ষেত্রে দাঁতটা একটু নড়ে যেতে পারে, সাপোর্টিং স্ট্রাকচারগুলো তো উইক হয়ে গেছে, ব্যাকটেরিয়া সবগুলো খেয়ে ফেলেছে। কতদিন পর পর স্কেলিং করা প্রয়োজন আমাদের? এইটা 6 মাস অথবা 1 বছর, 6 মাস অথবা 1 বছর পর পর স্কেলিং করলে করতে পারে। ধন্যবাদ। আসলে স্ক্রিনটাও দাঁতের একটা আধুনিক চিকিৎসা আমরা বলতে পারি, এটা একটা আধুনিক, আর এখন কিন্তু দাঁতের চিকিৎসা, দাঁত ভালো রাখার একটাই উপায় হচ্ছে স্কেলিং করা, এবং এখন কিন্তু দাঁতের চিকিৎসা ক্রমশ আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। আরো কি কি চিকিৎসা দাঁতে রয়েছে যেগুলো এখন অত্যন্ত, এখন অনেক ধরনের ম্যাটেরিয়ালস বের হয়েছে, যেমন ফিলিং এর ব্যাপারটা বলি,
আগে তো আমরা অ্যালয়েতে ফিলিং করতাম, এখন অনেক সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালস বের হয়েছে, লাইট কিউ ফিলিং, তারপর লেজার ফিলিং, মানে অ্যাস্থেটিক প্রপার্টিজের জন্য যে ফিলিংগুলো করা হয় এখন সবগুলোই করছে, সবাই করছে। এখন কেউ এই অ্যালয় ফিলিং করতে চায় না, যেহেতু এটা অ্যাস্থেটিক প্রপার্টিজ, মানে ফিলিং করলে কিন্তু বোঝা যায় অ্যালয়টা, কিন্তু লেজার ফিলিং বা লাইট কিউ ফিলিং করলে এটা বোঝা যায় না। একদম দাঁতের সাথে স্থায়ী হয় এটা, কতদিন স্থায়ী হয় এটা? সব এটা আপনার স্থায়ী ট্রিটমেন্ট, একদম স্থায়ী ট্রিটমেন্ট। ভালো ভালো ম্যাটেরিয়ালস তো অনেক ধরনেরই আছে, ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে। এগুলো কি অনেক ব্যয় সাপেক্ষ বিষয় হয় না? ব্যয় সাপেক্ষ তো অবশ্যই, কিন্তু এখন ইদানিং আস্তে আস্তে ব্যয়টা বাড়ছে, যেহেতু সব জিনিস প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে, সেই সাথে এগুলোরও দাম বাড়ছে। তবে অন্যান্য কান্ট্রির থেকে আমাদের এই কান্ট্রিতে এইটা অনেক সহজলভ্য আর কি। এবং এখন তো দাঁতের চিকিৎসা একেবারে দোরগোড়ায় সবার পৌঁছে গেছে, কারণ এখন যেহেতু আমরা নগরে, দাঁত সম্পর্কে মানুষ এখন অনেক সচেতন, অনেক সচেতন। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে গ্রামে এবং অনেক সময় শহরেও দেখতে পাই বিভিন্ন বাজারে, মেলায়, হাটে, যে একেবারে ফ্লোরে মাটিতে বসে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয় দাঁতের চিকিৎসার জন্য খুব সামান্য মূল্যে, এবং গ্রামের মানুষ আমরা সেটা না বুঝে অনেক সময় ব্যবহার করি এবং ব্যবহার করার ফলে কিন্তু দীর্ঘস্থায়ী একটা ক্ষতি হয়ে যায়। এই বিষয়ে আপনি কীভাবে সচেতন করবেন এবং নানা রকম কুসংস্কার কিন্তু রয়েছে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই ব্যাপারটা, এটা অনেক আগে থেকে এই ট্রিটমেন্টটা চলে আসছে। এখন তো আধুনিক ট্রিটমেন্ট কয়েক বছর হলো আসছে, কিন্তু আগে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু দাঁত, আমাদের দাদিরা কিন্তু ওই সুতা দিয়ে দাঁত তুলতো, এবং আমার দাঁতও আমি সুতা দিয়ে দাদির কাছ থেকে তুলে নিয়েছি। তো এগুলো আনহাইজেনিক প্রসেস। তো এখন যে ট্রিটমেন্টগুলো গ্রামের দিকে যে হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ আনহাইজেনিক, কারণ যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দাঁত তোলা হয় বা দাঁতের যে কাজগুলো করা হয় এগুলো সবসময় স্টেরিলাইজেশন মেনটেন করতে হবে, কিন্তু সেখানে কিন্তু এগুলো করা হয় না। মুখের মধ্যে কিন্তু অনেক অনেক জীবাণু থাকে, এই জীবাণুগুলোতে আপনার ওই দেখবেন যে একটা একজনের দাঁত বাঁধানোর জন্য মাপ নিচ্ছে, আবার ওইটা দিয়েই আরেকজনের মাপ নিচ্ছে, এতে কিন্তু ডিজিজগুলো ট্রান্সমিট হতে পারে, এটা একটা খারাপ দিক আছে। এবং অনেক সময় দাঁত তোলা এই এই ধরনের এতে যদি প্ল্যাটফর্মে যদি দাঁত তুলতে যান, দাঁত তুলতে গেলে অনেক সুন্দর বড় ধরনের ভয়াবহ একটা বিপর্যয় ক্ষতি হয়ে যায়, নেমে আসে, ক্যান্সার হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাবসেস হতে পারে, অনেক ধরনের ইনফেকশন। এবং আমরা অনেক সময় দেখি যে দাঁত থেকে বড় বড় পোকা বের করে তারা, এটা তো এটা আসলে না, এটা এটা একটা আইওস, এটা যখন এটা করা হয়, যখন পাতা দিয়ে বের করা হয় তখন পাতার ভিতরে একটা সম্ভবত পোকা তৈরি হয়, দাঁত থেকে কিন্তু কোনো পোকা আসে না। দাঁতে পোকা বলেন আর যাই বলেন, কিন্তু ওটা কিন্তু সম্পূর্ণ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যাবে না। এবং আধুনিক যুগে, বিজ্ঞান তথ্য প্রযুক্তির আধুনিক যুগে কিন্তু এখনো এই কুসংস্কার কিন্তু এখনো প্রচলিত, এখনো আসছে, এখনো চলে আসছে এই কুসংস্কার। তা আসলে ওইটা ওদের হাতের কারসাজি, বা যে পাতাটা ব্যবহার করে ওখান থেকে হয়তো পোকাটা কোনো কোনো রকম ভাবে এটা তৈরি করে নিয়ে আসে, এটা কবিরাজি ট্রিটমেন্ট, টোটকা ট্রিটমেন্ট। আমাদের কাছে বিভিন্ন দর্শকরা প্রশ্ন করে থাকে যে বিভিন্ন সময় দাঁতের প্রদাহ হয়, ব্যথা হয়, মাড়িতে ব্যথা হয়, হ্যাঁ, এবং ব্রাশ করার সময় রক্ত বের হয়, এই কারণে অনেকে ব্রাশ করতে ভয় পায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিচ্ছেন? তাদের জন্য একটাই পরামর্শ যে স্কেলিং করতে হবে। দাঁতের গোড়াতে যখন পাথর জমে তখন মাড়ি ফুলে যায়, মাড়ি দিয়ে দুর্গন্ধ বের হয়, তবে মাড়িতে ব্লিডিং হয়, ব্রাশ করার সময় ব্লিডিং হয়, রক্ত হয়, পুজ হয়, হ্যাঁ, ব্লিডিং হয়, তারপরে অনেক সময় ব্যাড অর্ডার হয়, দুর্গন্ধ হয় মুখ দিয়ে, এগুলো সম্পূর্ণ পাথর দিয়েই, পাথরের জন্যই হয়, তাহলে স্কেলিং করলে অনেক সব ঠিক হয়ে যায়। এক্ষেত্রে ব্যথার জন্য কি তাৎক্ষণিক, অনেকে দেখা যাচ্ছে যে তাৎক্ষণিক নিজে নিজে একটা ওষুধ খেয়ে, ব্যথার জন্য তাৎক্ষণিকভাবে হ্যাঁ ওষুধ খেতে পারে, তবে ওষুধ না খাওয়াই ভালো, নিজে নিজে চিকিৎসকের পরামর্শ ছাড়াই কি অনেক সময় দেখা যায় পরামর্শ অনুযায়ী খাওয়া ভালো। হ্যাঁ, অর্থাৎ আপনি যেটা বলছেন যে স্কেলিং করা প্রয়োজন এবং চিকিৎসকের তাৎক্ষণিক পরামর্শ, একজন সুস্থ মানুষকে, মানুষের প্রতি বছরে অন্ততপক্ষে দুইবার অথবা একবার স্কেলিং করা উচিত, বছরে অন্ততপক্ষে দুইবার অথবা একবার স্কেলিং করা উচিত, এবং যে কোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই সেটা করা প্রয়োজন। ধন্যবাদ ডাক্তার ফয়সাল জামান, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ ফয়সাল জামান, সহকারী অধ্যাপক ডেন্টাল বিভাগ, শাহ মখদুম মেডিকেল কলেজ রাজশাহী। আমরা এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, শীঘ্রই ফিরে আসছি। হিল টেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিল টেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স, ইয়োর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আমরা বিরতির আগে কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ ফয়সাল জামান, সহকারী অধ্যাপক ডেন্টাল বিভাগ শাহ মখদুম মেডিকেল কলেজ। ডাক্তার ফয়সাল জামান, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, দাঁত নিয়ে আমরা কথা বলছিলাম। দাঁত হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং দাঁত থাকতে যদি আমরা দাঁতের মর্যাদা না করি, যেটা কথায় প্রচলিত আছে, তাহলে কিন্তু অসময়ে পস্তাতে হবে। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন যে স্কেলিং করা, পাশাপাশি মাউথওয়াশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেকের এই মাউথওয়াশ সম্পর্কে ভ্রান্ত একটি ধারণা রয়েছে, আপনি যদি একটু বিষয়টি পরিষ্কার করতেন। মাউথওয়াশ ব্যবহার করা যাবে, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। দীর্ঘদিন বলতে হয়তো মাসের পর মাস, বছরের পর বছর মাউথওয়াশ ব্যবহার করে যাচ্ছে, কিন্তু এটা করা কিন্তু যাবে না। এটা করলে হয় কি, যে মুখের যে আমাদের জিভাতে যে টেস্ট বাডগুলো আছে, এই টেস্ট বাডগুলো পারমানেন্টলি হ্যাম্পার্ড হতে পারে, মানে এগুলো টেস্ট বাডটা নষ্ট হয়ে যায়, যার কারণে মাউথওয়াশটা রেগুলার ব্যবহার করা ঠিক না। এটা একটা না এক সপ্তাহ ব্যবহার করতে পারেন, অথবা মাঝে কিছু গ্যাপ দিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু দীর্ঘদিন ধরে ছয় মাস বা এক বছর ব্যবহার করছে, এটা করা ঠিক না, এটা করা যাবে না। এটা করতে গেলে টেস্ট বাডগুলো নষ্ট হয়, তখন মুখের যে একটা স্বাভাবিক স্বাদ, সে স্বাদগুলো আসে না। অর্থাৎ যে কোষগুলো আছে, যে স্নায়ুগুলো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। টেস্ট বাডগুলো আছে, এটা তাহলে কিভাবে ব্যবহার করবে? মানে এটা হয়তো একটা না আপনি এক সপ্তাহ ব্যবহার করলেন, বা মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। এক সপ্তাহ ব্যবহার করার পরে হয়তো এক সপ্তাহ গ্যাপ দিলেন, আবার দুই সপ্তাহ করলেন, আবার হয়তো এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার এক সপ্তাহ করলেন, এইরকম ভাবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে দাঁতের প্রদাহ মাথা পর্যন্ত যায় এবং চোখ পর্যন্ত যায়, এগুলো কেন হয়? দাঁতের ব্যথাটা আসলে খুব মারাত্মক একটা ব্যথা, যে ব্যথা যার ব্যথা হয়েছে সে কিন্তু বুঝে যে কীরকম ব্যথা, এবং ব্যথাটা সম্পূর্ণ নার্ভ রিলেটেড। আমাদের ব্রেন থেকে তো সবগুলো নার্ভ, ব্রেন থেকেই সব নার্ভ বের হয়ে আসে, যখন নার্ভের ব্যথা কিন্তু খুব তীব্র, এবং দাঁতের ব্যথাটা স্পেশালি রাতের দিকে বেশি হয়, হয়তো সন্ধ্যার পর, রাত যত বাড়বে তত ব্যথাটা বাড়ে। এগুলো হচ্ছে টিপিক্যাল পেন, পালপাইটিস হলে এই পেনগুলো বেশি হয়। তো এই দাঁতের ব্যথার জন্যে অনেক সময় প্রেশারও বেড়ে যায়, প্রেশার বাড়লে ঘাড় ব্যথা হতে পারে, চোখ ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বা মাইগ্রেন পেন যদি থাকে কাউরি, সেটা আরও প্রকোপটা বেশি বেড়ে যেতে পারে। ধন্যবাদ। আপনি, আমরা জানি ডক্টর ফয়সাল জামান, দীর্ঘদিন ডায়াবেটিস পেশেন্টদের নিয়েও আপনি দীর্ঘদিন কাজ করেছেন। আসলে ডায়াবেটিসের সঙ্গে দাঁতের যে সম্পর্ক, এবং ডায়াবেটিস রোগীরা দাঁতের যত্নে কতটা সচেতন হওয়া প্রয়োজন, আপনি যদি একটু, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের দাঁতের যত্ন একটু বেশি নিতে হবে। কারণ হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের কিন্তু ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়, বেড়ে গেলে তখন মাড়ির প্রদাহ সংখ্যাটা বেশি বেড়ে যায়। এর কারণে আপনার ডায়াবেটিস রোগীদের একটু স্পেশালভাবে যত্ন নিতে হবে, রেগুলার ব্রাশ করতে হবে, গাম ম্যাসেজ করতে হবে। অনেক সময় গামের যে স্বাভাবিক যে ব্লাড সার্কুলেশন, সেটা মাড়ির যেটা, এটা হয়তো একদম ব্রাশ করলে, ব্রাশ করার পরে হয়তো দু এক মিনিট একটু ব্রাশ করে গামটা ম্যাসেজ করলেন। এটা কীভাবে করবে? আঙুল দিয়ে? এটা আঙুল দিয়ে, এটা থাম দিয়ে বা যে কোনো একটা আঙুল দিয়ে ম্যাসেজ, মাড়িগুলো ম্যাসেজ করবে। এতে কি রক্ত সঞ্চালনটা বাড়বে, আপনি যেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ব্লাড সার্কুলেশনটা বাড়বে। আর ডায়াবেটিস রোগীদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, যে আপনি যে ডাক্তারের কাছে যান, আপনি ডাক্তার আপনাকে জিজ্ঞেস করুক অথবা না করুক, আপনাকে কিন্তু ডাক্তারকে বলতে হবে যে আমার ডায়াবেটিস আছে। ডাক্তার অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো জিজ্ঞেস করতে ভুলে যায় যে আপনার ডায়াবেটিস আছে কি না,
এখন কিন্তু ডায়াবেটিস কিন্তু অনেক ইয়াং এজেও হয়। একটা মানুষকে দেখে বোঝার উপায় নাই যে তার ডায়াবেটিস আছে। স্বাভাবিক ক্ষেত্রেই একজন চিকিৎসক তাকে জিজ্ঞেস করবে না যে ডায়াবেটিস আপনার হয়েছে কি না, কিন্তু আপনাকে বলা উচিত, আপনার বলা উচিত যে ডায়াবেটিস হয়েছে, সেই হিসাবে চিকিৎসক আপনার ট্রিটমেন্ট করবে। ডায়াবেটিস হয়তো আপনার ব্লাড লেভেল, ব্লাড সুগার লেভেল অনেক বেশি, সে অবস্থায় যদি আমি কোনো দাঁত তুলি সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে, ইনফেকশন বেড়ে যেতে পারে, তো ঝুঁকি রয়েছে, বিভিন্ন রকম ঝুঁকি, বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমাদের অনেক প্রশ্নেরই, অনেক দর্শকদেরই এই ধরনের প্রশ্ন আছে যে রোজা থেকে পেস্টের ব্যবহারটা করা যায় কি না। হ্যাঁ, রোজা থেকে পেস্টের ব্যবহার করা যায়, তবে ঘন ঘন না, হয়তো সব দিনের বেলায় তো সেহরিতে একবার বললো যে সেহরিতে একবার করতে পারেন, বা ইফতারের সময় হালকা একটু করতে পারেন, আমাদের কি ধরনের পেস্ট ব্যবহার করা উচিত? পেস্টে আসলে আমাদের দেশে যে পেস্ট গুলো পাওয়া যায় সব পেস্টই কিন্তু ভালো। পেস্ট আপনাকে যে খুব বেশি আপনার মুখ ভালো রাখবে সেটা কিন্তু না। পেস্টের কাজ হচ্ছে যে মুখের পরিবেশটাকে ভালো রাখবে, যাতে ব্যাড অর্ডার না হয়, যাতে কোনো ধরনের জাম জীবাণু না জন্মে, এই জন্য পেস্ট ব্যবহার করা যায়। কিন্তু পেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মুখ ভালো থাকবে না, কারণ যে আপনি যখন স্পাইসি কোনো ফুড খান, খাবার খান, তখন কিন্তু স্পাইসি খাবারগুলো দাঁতে ফাঁকে ফাঁকে জমে যায়, তখন ব্রাশ করলে কিন্তু অনেক সময় খাবারটা বের হয় না। বা খাবার যদি দুই দাঁতের মাঝে যদি জমে থাকে, ও পেশেন্ট কিন্তু অনেক সময় অভ্যস্ত হয়ে যায় যে ব্রাশ করলেও বোঝা যায় না যে ওখানে কোনো খাবার টাবার জমে কি না। এই জন্য প্রত্যেকবার খাবারের পরে আমরা ফ্লসিং করতে পারি, ডেন্টাল ফ্লস, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, দুইভাবে পাওয়া যায়, একটা সুতা সিস্টেম পাওয়া যায়, একটা হুক সিস্টেম পাওয়া যায়, যে যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবে। এই আর পেস্ট কন্টেনিং, যে ফ্লোরাইড কন্টেনিং পেস্টটা ব্যবহার করা ভালো, যদি যাদের তাতে খুব পানি ধরে শিরশির করে, সেই ক্ষেত্রে আমরা ফ্লোরাইড কন্টেনিং পেস্টগুলো দিই। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা, একটু ঠান্ডা জাতীয় কিছু খেলে প্রচণ্ড শিরশির করে এবং দাঁতে মনে হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ফ্লোরাইড পেস্টগুলো দিতে পারি, ফ্লোরাইডটা সাস্টেন রিলিজ হয়, যার কারণে শিরশিরটা একটু কমে যায়। হ্যাঁ, আরেকটি প্রশ্ন আছে যে আক্কেল দাঁত, অনেক সময় আক্কেল দাঁত ওঠার সময় প্রচণ্ড ব্যথা হয়, ওই সময় কি দাঁতটা তুলে ফেলতে হবে না কি করতে হবে? আসলে আক্কেল মাড়ির দাঁত যখন বের হয় তখন ব্যথা হবে, কারণ একটা একটা জিনিস দেখবেন যে গাছ যখন বের হয় তখন কিন্তু মাটি ভেদ করে উঠে, উপরে দেখবেন যে মাটিটা একটু উপরে উঠে আছে, ঠিক সেইরকমই কিন্তু দাঁতটা যখন বের হয় তখন মাংসটা দেখবেন যে মাংসটা ফুলে আছে উপর থেকে, মানে এটা বের হচ্ছে, যখনই বের হয় তখনই ব্যথাটা শুরু হয়। ওইটার উপর যখন খাবার খাই, কন্টিনিউস ম্যাস্টিকেশন ফোর্স পড়ে ওতে ওটার উপর, যার কারণে ব্যথাটা শুরু হয়। কিন্তু আক্কেল মাড়ির দাঁত বের হলেই যে তুলতে হবে এমন না, যেটা স্বাভাবিকভাবে বের হয় সেটা তো বের হয়েই যায়, এটা কোনো প্রবলেম হয় না। অনেক সময় আক্কেল মাড়ির দাঁত বাঁকাভাবে বের হতে পারে অথবা পার্সিয়ালভাবে বের হতে পারে, পার্সিয়ালভাবে বের হলে অনেক সময় আমরা উপরে যে মাংসটা আছে সে মাংসটা আমরা কেটে বের করতে পারি, এটা কেটে দিলে সম্পূর্ণ বের হয়ে যায়। যদি পার্সিয়াল, যদি হরিজেন্টালভাবে যদি ইম্প্যাক্টেড থাকে সেক্ষেত্রে আমরা রোগীকে বলি আপনার এটা ফেলে দিই, সার্জিক্যাল এক্সট্রাকশনে আমরা চলে যাই। তবে আক্কেল মাড়ির দাঁত যেটা ভালোভাবে বের হয়েছে সেটা কোনো সমস্যা হয় না, যেটা একবার সমস্যা হয় সেটা সারা জীবন দাঁত যতদিন থাকবে ততদিনই আপনার সমস্যাটা থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা আক্কেল মাড়ির দাঁত যেগুলো সমস্যা তৈরি করে, হয়তো একবার দুইবার তিনবার কোনিক হারে যেগুলো প্রবলেম হতেই থাকে সেগুলো আমরা সবাইকে বলি। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ ফয়সাল জামান, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আসলে দাঁতের বিভিন্ন রকম দিক রয়েছে এবং দাঁতকে ভালো রাখার জন্য বিভিন্ন উপায় রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম ডাক্তার ফয়সাল জামান, একেবারে শেষ মুহূর্তে, যে আসলে দাঁতের জন্য উপকারী খাবার কোনগুলো এবং কোনগুলো খাবার অ্যাভয়েড করা উচিত দাঁত ভালো রাখতে হলে, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য বলতেন। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। দাঁতের দাঁত ভালো রাখার জন্যে ভিটামিন সি জাতীয় খাবারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন পেয়ারা, লেবু, কমলা লেবু, মাল্টা, এই বিভিন্ন ধরনের যে ফলগুলো ভিটামিন সি কন্টেনিং যে ফুডগুলো আছে সেগুলো খেতে পারে। আর স্পাইসি ফুডগুলো আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে, বাজারে যে স্পাইসি ফুডগুলো আছে এগুলো অ্যাভয়েড করলে আপনার দাঁতের যে ক্যারিজটা হয় এই ক্যারিজগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। আমরা অনেকে মনে করি দাঁত মনে হয় আলগা একটা জিনিস, এটা মনে হয় কোনো প্রাণ নাই, দাঁতটাও তো একটা সজীব। দাঁতে অবশ্যই, দাঁত হচ্ছে একটা ভাইটাল অর্গ্যান, মানুষের সৌন্দর্যের আধার হচ্ছে দাঁত। দাঁত না থাকলে কিন্তু
সৌন্দর্য দাঁতের জন্য কিন্তু সৌন্দর্য অনেক অনেক বেশি। হ্যাঁ ডক্টর ফয়সাল, যেমন আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন, যে বাচ্চাদের অনেক সময় আমরা দেখতে পাই যে দাঁতের দাঁত ব্রাশ করার ভীতি কাজ করে এবং অনেক সময় বাচ্চারা অবহেলিত থাকে দাঁত ব্রাশ করার ক্ষেত্রে, বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নিতে হবে এবং তাদের কিভাবে উৎসাহিত করতে হবে? বাচ্চারা আসলে সহজে ওরা নিজে নিজে ব্রাশ করতে চায় না, এটা আপনাকে প্রত্যেকটা বাবা মাকেই ব্রাশটা করাই দিতে হবে সকাল বিকাল বা রাত্রে যখন হোক, রাত্রে শোয়ার আগে তো অবশ্যই ব্রাশ করাই দিতে হবে। আর বাচ্চাদের জন্য স্পেশালভাবে কোনো পেস্ট নেই, যে কোনো পেস্টে আমরা যে পেস্টগুলো ব্যবহার করি সেই পেস্টগুলো আমরা বাজারে আকর্ষণীয় ব্রাশ দেখতে পাই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। আকর্ষণীয় ব্রাশ হলে যে এটা ভালো ব্রাশ সেটা না, ব্রাশটা আপনাকে সবসময় সিলেক্ট করতে হবে যে খুব ব্রাশের বেসরগুলো খুব শক্ত না এবং খুব নরমও না, এই ধরনের ব্রাশগুলো আপনার দাঁতের জন্য। ধন্যবাদ ডক্টর ফয়সাল জামান, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিচ্ছে আকর্ষণীয় উপহার। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ ফয়সাল জামান, সহকারী অধ্যাপক ডেন্টাল বিভাগ, শাহ মখদুম মেডিকেল কলেজ রাজশাহী। ডক্টর ফয়সাল জামান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার অনেক ধন্যবাদ এবং মূল্যবান সময় করে আপনাকে হিলটেক রিয়েল এস্টেটের পক্ষ থেকে সামান্য একটি উপহার আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ কথা বললাম ডাক্তার মোহাম্মদ ফয়সাল জামান, সহকারী অধ্যাপক শাহ মখদুম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট রাজশাহী। আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল। আমরা এতক্ষণ দাঁতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, আমাদের বিশ্বাস আপনারা আমাদের অনুষ্ঠান থেকে বিন্দুমাত্র হলেও উপকার পাবেন, আর যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পুরো মাহে রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা সেগুলো আমাদের ইনবক্সে করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।